Welcome everyone. Duolingo English Test Course এর আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো ধীরে ধীরে কিন্তু আমরা অনেক ধরনের কোশ্চেনটাই কমপ্লিট করে ফেলছি। লাইক আমরা প্রথম থেকে বলে আসছি যে নিয়ার অ্যাবাউট 10 টু 12 এই পরিমাণ কোশ্চেনটাই আমরা মোটামুটি সলভ করব। আর আমাদের কোশ্চেন প্যাটার্নে অর্থাৎ আমাদের যখন মেইন ডিটি টেস্ট দিতে হবে তখন আসবে। সো প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে করে কোশ্চেন টাইপ শেষ করছি। কখনো যদি দরকার পড়তেছে আমরা একাধিক ক্লাসও ইউজ করতেছি একটা কোশ্চেন টাইপকে শেষ করতে। সো সেই রকমই একটা কোশ্চেন টাইপ আজকে আমাদের কাছে। তো তার আগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে অলরেডি কিন্তু এমন কিছু কোশ্চেন টাইপ আমরা অ্যানসার যেগুলো দেখা যাবে যে এখন এসে আমাদের অনেকটা কমন মনে হবে। কেন কমন মনে হবে? একটা জিনিস মনে করে দেখি যে আমি কিন্তু বলেছি যে এখানে যে কোশ্চেন গুলো থাকে তার মেইনলি সব কোশ্চেন গুলোই হচ্ছে অনেকটা কম্বিনেশন। কিসের কম্বিনেশন? আমরা যদি তাদের ওয়েবসাইটেও যাই তাহলেও কিন্তু আমরা এই এরকম একটা কিছু কম্বিনেশন ট্রি টাইপ একটা ফ্যাক্টর দেখতে পারবো বা এরকম লেখচিত্র বা এই ধরনের একটা চিত্র দেখতে পারবো, যাতে মেইনলি এই যে একটা কমন সেট, এই যে একটা কমন সেট, এই যে একটা কমন সেট, এরকম কিছু একটা কমন সেট থাকে। তারা এই একটা কমন সেটের গুলো থেকে নিয়ে নিয়ে এরা মেইনলি কোশ্চেন টাইপ গুলো তৈরি করে। তাতে কি হয়, কখনো কখনো রাইটের সাথে লিসেন চলে আসবে অথবা রিডের সাথে রাইট চলে আসবে বা রিডের সাথে স্পিক আসবে। তো এরকম অনেক ধরনের কোশ্চেন টাইপ আমাদের সামনে থাকবে। তো আমরা আগের একটা ক্লাসে এমন কিন্তু একটা কোশ্চেন টাইপ শেষ করেছি যেটাকে আমরা মেইনলি বলতে পারি রিড প্লাস স্পিক। সেটা কেমন ছিল? আমাদের রিড প্লাস স্পিক কোশ্চেন টাইপটা অনেকটা বেসিক্যালি ছিল যে একটা কোশ্চেন যেটা কিনা আমাদের চোখের সামনে দেওয়া ছিল, তো ওইটাকে আমাদেরকে নিজেদেরকে পড়তে হইছে এবং তার উত্তরটা আমাদেরকে স্পিক আউট করতে হইছে। আমাদেরকে একটা সিচুয়েশন ডিসক্রাইব করা ছিল যে সাডেন একটা সারপ্রাইজ লাইফে কিছু একটা পাইছো বা কিছু টাইপ, তো এইটা তোমার জন্য কোনটা বা এরকম কিছু একটা ডিসক্রাইব করা থাকে। এখন এইটা আমাদেরকে এবার কোশ্চেন অ্যান্সারের মতো অ্যান্সার করতে হবে। একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, লাইক তুমি কোনো একবার সারপ্রাইজ হইছো, হোয়াট ইজ দ্যাট সারপ্রাইজ এন্ড হাউ ইট ওয়ার্কস এন্ড এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক হাইপোথেটিক্যাল সিচুয়েশন তোমার সামনে দিতে পারে। বা মেইনলি আমরা যেটা করছিলাম এরই একটা রিড প্লাস স্পিক টাইপের ব্রড কোশ্চেন প্যাটার্নে, সেটা অনেকটা আমাদের এরকম ছিল যে ধরে নিন যে আমাদের কিন্তু যে কোন আইডিয়াটা নিয়ে কথা বলার যেটা ছিল ওইটা কিন্তু বেসিক্যালি যে সারপ্রাইজ কি বা এটা ছিল অন্য টাইপের কোশ্চেন, এটা ছিল শর্ট। ঠিক আছে, তো বেসিক্যালি আচ্ছা আজকে আমরা মেইনলি রিড এন্ড স্পিকটা করবো, যেটা করেছিল রিড এন্ড রাইট। তো রিড এন্ড রাইটে হাইপোথেটিক্যাল যেটা বড় মিনিমাম 150 ওয়ার্ড থেকে অনওয়ার্ড যে কোশ্চেন প্যাটার্নটা ছিল এইটা এরকম একটা কোশ্চেন আমাদের সামনে ছিল যে ধরে নিই যে কোন একটা শিশু বা কোন একটা সন্তান যদি ইফ দে গোস টু আ স্কুল অর আ পাবলিক প্লেস এন্ড ক্রিয়েটস সাম ট্রাবল, তো ইজ দেয়ার ফ্যামিলি মেম্বার্স রেসপন্সিবল অর প্যারেন্টস রেসপন্সিবল ফর দ্যাট রিজন। তো এই উত্তরটা লেখার জন্য আমি কিছু ক্রিয়েটিভনেস বা বলতাম এই ধরনের কোনো কোশ্চেন আসলে কিভাবে ক্রিয়েটিভিটিকে কাজ করাতে হবে, কতটুকু লিখতে হবে, কতটুকু লেখা যাবে না, কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বলা যাবে না, এক্সেট্রা এক্সেট্রা আমরা বলছিলাম। তো তারই একটা নিউ কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে আজকে ঠিক সেম ধাঁচের একটা কোশ্চেন, যেটা হচ্ছে রিড এন্ড রাইটের জায়গায় রিড এন্ড স্পিক। তো রিড এন্ড স্পিক এবং কেমন রিড এন্ড স্পিক, এটা মেইনলি হচ্ছে আমাদের ওই হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশনে, হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন এবং এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমাদেরকে প্রায় 1 থেকে 3 মিনিট কথা বলতে হবে। দ্যাট মিন দা বিট অর ডিসক্রাইব কোশ্চেন, ইটস আ ডিসক্রাইব ওয়ান। আমাদেরকে বুঝতে হবে পার্থক্য যে শর্ট বা অন দা পয়েন্ট কোশ্চেন কোনগুলো। যেমন অন দা পয়েন্টে আমরা দুই ধরনের কোশ্চেন টাইপ সলভ করছি। অন দা পয়েন্টের একটা কোশ্চেন ছিল এরকম যে তোমার হাই স্কুলসে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট ইন হাই স্কুল, রিড অ্যাবাউট রাইট অ্যাবাউট দ্যাট।
তো এখানে কি একদম অন টু দা পয়েন্ট সাবজেক্টে এবং কেন সাবজেক্টে এটা লিখলে হয়ে গেল, নো হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এগেইন আরেকটা কোশ্চেন আমরা দেখেছিলাম যে তুমি একটা ইউ গট আ সারপ্রাইজ, হোয়াটস দ্যাট, হু গেভ ইউ, এক্সেট্রা এক্সেট্রা। তো ওইটাও কি ছিল, একটা সারপ্রাইজ পাইছো সেটা তুমি বলছো। দেয়ার ইজ নো কাইন্ড অফ হাইপোথেটিক্যাল সিচুয়েশন অর নাথিং, একদম অন টু দা পয়েন্ট, টু দা পয়েন্টে বা অন দা পয়েন্টে তোমাকে কথা বলতে হবে, শর্ট অ্যান্সার। বাট যখন এই টাইপের কোশ্চেন আমাদের সামনে আসবে, লাইক 1-3 মিনিট অথবা 150 ওয়ার্ড প্লাস, তখনই বুঝে নিতে হবে দ্যাটস অ্যান ডিসক্রাইব ওয়ান, দ্যাটস আ ব্রড কোশ্চেন বা বিগ কোশ্চেন, দ্যাটস আ ডিসক্রাইব ওয়ান। তো আমরা দেখি যে আমাদের আসলে এই ডিসক্রাইব কোশ্চেনগুলোকে আমরা কীভাবে অ্যান্সার করব। তো ওই দিন আমাদের যখন রিড প্লাস রাইট এর সেশনটা ছিল, আমরা সেখানে দেখাই দিচ্ছিলাম যে রিড প্লাস রাইট হলে কি করব। আজকে বলবো যে রিড প্লাস স্পিক হইলে কি করব। রিড প্লাস স্পিক হইলে কোশ্চেনটা একটু ভালো করে পড়ব, কারণ কোশ্চেনের মধ্যে আমাদের মিনিমাম 2-3 লাইন কথা লুকাই থাকবে। এই কোশ্চেনটাকে আমরা মিনিমাম 30 সেকেন্ড বলবো। কোশ্চেন মিনিমাম 30 সেকেন্ড, লাইক কিভাবে কোশ্চেন যে রিড আউট করবো এরকম না, বাট কোশ্চেনটাকে বলবো কথার মধ্যে কিভাবে। চুজ দ্য প্লান্ট অর অ্যানিমেল দ্যাট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট অ্যান্ড দ্যাট ইউ থিঙ্ক ইজ ইন্টারেস্টিং, ডিসক্রাইব সাম অফ দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ডেঞ্জার দ্য অর্গানিজম ফেসেস অ্যান্ড এক্সপ্লেন হাউ ইট হ্যাজ অ্যাডাপ্টেড ফর সার্ভাইভাল। তো তোমাকে একটা প্লান্ট অথবা অ্যানিমেল চুজ করতে পড়ছে যেটা সম্পর্কে তুমি পড়ছো এবং যেটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে। তো দেখো এইখান থেকেই তুমি কয়েকটা লাইন কি করে এই ধরনের ডেসক্রাইব কোশ্চেনে তোমাকে আসলে বলার জন্য অনেকগুলো লাইন তৈরি থাকবে। তো চুজ অ্যানিমেল অর প্লান্ট অথবা অ্যানিমেল দ্যাটস ইউ লার্ন অ্যান্ড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং। তো এই একটা লাইন থেকে আমরা কয়েকটা লাইন বলতে পারি। যখন আমাদের স্পিকিং টেস্ট আসবে, প্রথম মত বারবার যে কথা বলি আজকেও বলবো, নো ব্লাফিং অথবা ব্লা, এই জিনিসটা আমাদেরকে একদমই বাদ দিতে হবে। তো ব্লা 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 করতে থাকলে মানে এটা আসলে আমাদের মার্কটাকে খুব ভালো লেভেলে রিডাক্ট করবে বা কেটে দিবে। তো যাই হোক, তো এই প্রথম লাইনটাকে চুজ দ্য প্লান্ট অর অ্যানিমেল দ্যাট ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট অ্যান্ড দ্যাট ইউ থিঙ্ক ইজ ইন্টারেস্টিং। তো কিভাবে বলতে পারো, হিয়ার ইন দ্য কোশ্চেন আই এম আস্কড টু চুজ আ প্লান্ট অর অ্যানিমেল দ্যাট আই হ্যাভ লার্নড অ্যাবাউট and I think is interesting. If I think about any interesting plant or animal that I have learned about, maybe I will choose about to talk about an animal, and that animal is Royal Bengal tiger. So just prothom line ta ke first line ta ke line ta tinta part ke dissect kore bhag kore amra koto gulo line bollam arekbar shuno. So here in the question I am asked to choose a plant or an animal that I have learned about and I think it is an interesting one. Koto sundor ekta koto boro ekta line bollam, puro structure ta change korchi, rephrase korchi, kintu abar question er sathe mil theke gechhe. Then if I try to choose between a plant or an animal that I found interesting, I will for surely choose an animal. Okay? আবার ওই একই লাইনকে ব্যবহার করতেছি অন্যভাবে রিফ্রেশ করে। থার্ড তারপর কি বলবো? And the animal will surely be Royal Bengal tiger as the very interesting one. থার্ড লাইন শেষ এবং এই কথাটাকে এই ফ্লো যেটা দেখালাম আমি, কথা বলার যে ফ্লো, মানুষের ছবিটাকে একটু ডেসক্রাইব করলেই বুঝবা এইটা কিন্তু একটা হাত নারায়ণেরাই আমরা যে বুঝাই বলি মানুষকে, এটা কিন্তু এরকম না যে তুমি গণ আকারে বক্তৃতা দিতেছো, এটা হচ্ছে মানুষকে বুঝাইতেছো এই টাইপের। তো এরকম একটা প্যাটার্নে যখন আসলে অ্যান্সার করা লাগে, তখন এই একটা স্ট্যান্ডার্ড একটা স্লোনেস বা পজ কথার মধ্যে দিতে হয়। ওই তিনটা লাইন বলতে, চারটা লাইন বলতে আমি কতটা টাইম, প্রায় 1-1.5 মিনিট আমি ইউজ করে ফেলতে পারি জাস্ট ওইটুক বলে। দেন হোয়াই রয়্যাল বেঙ্গল টাইগার? সো ইফ আই সে দ্যাট হোয়াই আই হ্যাভ চুজেন রয়্যাল বেঙ্গল টাইগার,
So first of all, Royal Bengal tiger is the national animal of my country, Bangladesh. It's a very interesting one because the Royal Bengal, mainly the tiger, basically the Royal Bengal tiger is found in the Sundarban areas. There's the biggest mangrove in the world situated in Bangladesh and a little part is also in India. Dekho. Just Royal Bengal tiger ne duita line bolchi. Why I have chosen, if I asked why I have chosen Royal Bengal tiger, so the first reason is it is our national animal or the national animal of Bangladesh. So it is basically found in the biggest mangrove of the world, Sundarban, which is located mostly in Bangladesh with a shared part or a little part in India. Now what is the interesting part? I mean just randomly বলছি কিন্তু আসলে রয়্যাল বেঙ্গল টাইগার তো দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ দ্য ড্রন অফ ব্ল্যাক ডটস অর ব্ল্যাক স্ট্রাইপস অন দ্য বডি অফ রয়্যাল বেঙ্গল টাইগার দ্য অ্যানিমেল ইজ ফেসিং অ্যান এক্সটেনশন ইন ইট লাইফ অ্যাজ ইট এক্সটেন্ড হইতে হইতে যাইতেছে দ্য নাম্বার ইজ ডিক্রিজিং ডে বাই ডে But it has a great impact in the ecology of Sundarban. It like doesn't allow any people to easily come inside Sundarban and kill any of the plants or the animals or take the Sundarban under his own kingdom. So human ke ta nijer under e nite badha dai ecology ta ke save kore ei prani ta তো এইটা খুব সুন্দরভাবে চার পাঁচ লাইন বলতে বলতে আমাদের প্রায় 3 মিনিট দেন আমরা বলবো সো দিস আর দা মেইন ফ্যাক্টরস হোয়াট আই ফাইন্ড ইন্টারেস্টিং হিয়ার দ্য বেসিক চ্যালেঞ্জেস অর ডেঞ্জারস দ্য ডেঞ্জারস আর ইটস এক্সটেন্ডিং ডে বাই ডে ডিউ টু হিউম্যান ওয়ার্ডস লাইক সামটাইমস সাম অফ স্লটারস দ্য রয়্যাল বেঙ্গল টাইগারস অর কিল দেম সামটাইমস ইফ দিস আর killed because of some traps or because of the surrounding environmental pollutions and it is going to extend in near 100 years but also it has tried to adapt it with the situation of survival we think if it can properly adapt new ecology As ecology is changing day by day, it can affect a lot or it will not extend in the near future. So, jokhoni ekta topic amader mathay ashbe bolar shuru korar age, before starting speaking, ami je process ta boli shobshomoy. Puro proshno ta ekbar pore, koyta basic from 1, 2, 3. তারপর নিজের ক্রিয়েটিভিটি যে কোনো প্রশ্ন যে আগের দিনের ওই সিচুয়েশনটাও থাকতো সো হিয়ার আই হ্যাভ আস্কড দ্যাট ইফ দ্য প্যারেন্টস আর রেসপন্সিবল অর নট for in troubles created by their child so I have both positive or negative answer in this factor or in this for this question dekho ei bhabe oi just question ta ke read out kore amra 3 theke 4 line shesh kore dite jakna pray 1 minute er kache kache chole jabe so ei buddhi gulo ke niye kaaj kore kore amaderke samne dik jete hobe ebong এইভাবে অ্যান্সার করতে পারলে এবং স্পিকিং এর জন্য বারবার যেগুলো বলা হয় আমরা বুট ক্যাম্পে যে জিনিসগুলো বলি যে স্পিকিং কোয়ালিটির জন্য আসলে রিয়েলিটি হচ্ছে একটা বন্ধু যদি জোগাড় করা যেতে পারে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন নিড এরকম টাইপের এফ আর আই ই এন ডি এর কোনো ফ্রেন্ডস যদি জোগাড় হয় দেন আর কিছুই লাগবে না তার সাথে কথা বলে বলে অথবা Google voice recognition কোন ধরনের ভয়েস রিকগ দিয়ে আমরা কিন্তু আসলে সবকিছু শেয়ার করতে পারি
সো ইয়া দিস ইজ অল ফর টুডে। আশা করবো এই ধরনের যে কোনো ডিসক্রাইবিং কোশ্চেন আসলে আমরা এই ক্রিয়েটিভনেস স্পিকিং এর সব ফান্ডা গুলো, স্পিকিং এর মেইন ফান্ডা গুলো সবই বুঝছি যে গ্রামার নিয়ে তো প্যারা না খেয়ে স্মুথলি কথা বলতে হবে, ট্রান্সক্রিপ্ট প্রসেসটা বুঝাই দিলাম যে কোশ্চেনটাকে কি করে ডাইসেক্ট করতে হবে। সো আশা করছি যে এইভাবে অ্যান্সার করে আমরা হাই স্ট্রেংথ করতে পারবো এবং সব টাইম ইউজ করতে পারবো। থ্যাংকস এভরিওয়ান ফর বিইং উইথ আস। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।